আসসালামু আলাইকুম, আসমা ফ্যামিলি ওয়ার্ল্ড সিটিজির পক্ষ থেকে সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সেই সাথে শ্রদ্ধা জানাচ্ছি সকল ভাষা শহীদদের প্রতি, যারা তাদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের এই ভাষা, মাতৃভাষা বাংলাকে ছিনিয়ে এনেছিল। তো আজকে সেই জন্য প্রথমে একটু মিষ্টি দিয়ে শুরু করছি। এগুলো টাঙ্গাইলের চমচম, তো অনেক সুস্বাদু ছিল এই মিষ্টিগুলো, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এগুলো আমার হাজব্যান্ড একটা ওর স্টুডেন্টের মাধ্যমে আনিয়েছিল। এই মিষ্টিগুলো খুবই সুস্বাদু ছিল, তবে প্রচুর প্রচুর এগুলোর মিষ্টির পরিমাণটা অনেকটা বেশি, সেই হিসাবে মিষ্টিগুলো অনেক বেশি সুস্বাদু। যেহেতু আমরা সবাই মিষ্টিটা একটু বেশি পছন্দ করি, তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। অনেক বড় বড় ছিল কিন্তু এগুলো সাইজে, তো একটু খেতে একটা দেখাচ্ছি ভেতরটা আসলে কীরকম। তো ব্যাটারটাও মাশাল্লাহ খুবই সুন্দর, আর সবচেয়ে বড় কথা হচ্ছে মিষ্টিগুলো অনেক ফ্রেশ ছিল, অনেক ভালো লাগছিল খেতে। তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে একটু খেয়েছি, খেয়ে নিয়েছি, আর একটু ভেতরটা কেটে দেখাচ্ছি। যেহেতু আমি এক হাত দিয়ে মোবাইলে ভিডিও করতেছি, তাই আর এক হাত দিয়ে ওভাবে ভালোভাবে কাটাটা পারছি না। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমি এখানে আমার দুই দিনের কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি গুড় আর নারিকেল দিয়ে কিছু পুলিপিঠা বানিয়ে নিয়েছি, অনেকগুলো, কিছু বললে ভুল হবে, আরও কিছু আমি ভেজে ফেলেছি। এই পুলিপিঠাটা কিন্তু গুড় আর নারিকেল দিয়ে তৈরি করলে অনেক বেশি ভালো লাগে। আমি এগুলো ফ্রোজেন করে রাখবো, এই জন্য এভাবে একটু ট্রেতে নিয়ে নিয়েছি। এগুলো ফ্রোজেন করে রাখলে কোনো অতিথি আপ্যায়নে খুব সহজভাবে করা হয়। এখানে কিছু মিষ্টি জিরা, আমি পানের একটি মশলা তৈরি করবো, ভাবলাম এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি এই মিষ্টি জিরাগুলো ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে তাওয়া একটু তেলে মুচমুচে করে নিয়েছি। এখানে আছে শাহি চিকেন জিরাটা, তারপর আছে কালো জিরা, ধনিয়া, আমি তবে হ্যাঁ আমি নারিকেলের পুলিগুলো এই পাঁচটা দিয়ে তৈরি করেছি, ভাবলাম এটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তবে সাঁচ দিয়ে তৈরি করাটা আমার সহজ মনে হয়, ওই জন্য আমি ওই প্রসেসেই করি। এখানে আছে কালো জিরা এবং কিছু ধনিয়া, সবগুলো আমি ভালো করে ধুয়ে গিয়ে রোদে শুকিয়ে মুচমুচে করে তাওয়ায় ফেলে নিয়েছি। এইভাবে করে যদি পানির মশলাটা তৈরি করা হয় তবে অনেক বেশি সুস্বাদু হয়। পান ছাড়াও এগুলো ভাতের পরে বা এমনিও খাওয়া যায়। এগুলো খাওয়ার ফলে অনেক সময় দেখা যায় মুখের রুচিটা পরিবর্তন হয়। তো আমার শাশুড়ি কিন্তু অসুস্থ, তো ওনাকে পানের সাথে উনি কিছু দিয়ে এখান থেকে জিরা, কালো জিরা, মিষ্টি জিরা, ধনিয়া এগুলো দিয়ে খাবে। এই জন্য সবগুলা আমি ভালো করে মুচমুচে করে ভেঙে নিয়েছি। ভেঙে এখন আমি এগুলো ঠান্ডা হলে একসাথে মিক্স করব। এখানে আপনারা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন। অনেকেই আবার দেখি এখানে মেথি একটা দুইটা সরিষা অ্যাড করে, তবে আমি ওই ধরনের কিছু করছি না। আমি আজকে এই চারটা উপকরণ দিয়ে এই মশলাটা তৈরি করব। আশা করি আমার সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখে কমেন্টটা করবেন। অনেক সময় অনেক আপু ভাইয়াদের দেখা যায় আমি দেখিয়েছি একটা, কমেন্ট করেছি আর একটা, আশা করি আপনারা সেটা করবেন না। তো আমি সবগুলো ডাইনিং টেবিলে একটু হালকা ফ্যানের নিচে রেখেছি যেন গরম ভাতটা চলে যায়। এদিকে পিঠাগুলোও আছে, পিঠাগুলো যেহেতু আমি ফ্রোজেন করে রাখবো ওই জন্য এভাবেই রেখেছি। তো আমি এই মশলাগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য এভাবে দিয়েছি। এখন আমি মিক্সিং বোল নিয়ে সবগুলো মিক্স করে ফেলবো। নিয়ে নিয়েছি একটি মিক্সিং বোল, তবে আমি সবগুলো যতগুলো করেছি অতটুকু দিব না, প্রথমে অল্প কতটুক মিক্স করে রেখে দিব, কারণ এগুলো যদি সবগুলো একসাথে মিক্স করে রাখা যায় অনেক সময় দেখা যায় আমার মেয়েরাও এগুলো খুব পছন্দ করে, ওরা একটু এদিক ওদিক থেকে খেতে এগুলো মুচমুচে ভাবটা একটু কমে যায়, তখন আর ভাল লাগে না। এই জন্য আমি এখান থেকে অর্ধেকের চেয়ে কিছুটা কম মিশিয়ে মিক্স করবো,
আর বাকিগুলো আমি রেখে দিব। মিষ্টি জিরাটা দিয়ে দিচ্ছি। মিষ্টি জিরাটা এমনি আমার ভেঙে শুধু শুধু খেতে কিন্তু অনেক ভালো লাগে, মুখে সুন্দর একটা ফ্লেভার টেস্ট আসে। তো আমি আমার পছন্দ অনুযায়ী দিয়ে দিয়েছি। আপনারা এখানে চাইলে আরও বেশি পরিমাণে করতে পারেন, বা কোনো একটা আরও উপকরণ যোগ করতে পারেন, বা যেখানে যেই উপকরণগুলো আছে ওগুলো চাইলে কমিয়ে নিতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী। তো এখানে কিছু ধনিয়াও দিয়ে দিচ্ছি, ধনিয়ার পরিমাণটা একটু বেশি দিচ্ছি, ভাঙা ধনিয়াটা অনেক বেশি ভালো লাগে এই জন্য। তো এখন আমি সবগুলো ভালো করে মিক্স করে নিব। এখন ধনিয়া, চিকেন জিরা, মিষ্টি জিরা, কালো জিরা সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন যদি এটা আমি কোনো এয়ারটাইট বক্সে করে রেখে দিই তাহলে এটা কিন্তু প্রায় 3-4 মাস একদম মুছমুছে থাকবে। এটা আমি কাছ থেকে একটু দেখাচ্ছি। দেখুন খুবই ভালো লাগছে কিন্তু, আর এটা খুবই হেলদি একটা খাবার। যেহেতু এখানে কোনো বাইরের কোনো কেমিক্যাল নাই, এটা আমার শাশুড়ি পান দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে, এই জন্য আমি অনেকটা বেশি করেই করেছি। তো আমার কালো জিরের পরিমাণটা একটু কম মনে হয়েছে, এই জন্য আমি আরও কিছু কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরেটা কিন্তু অনেক উপকারী জিনিস। এই যে এখানে আরও অনেকগুলো থেকে গেছে, জিরে, মিষ্টি জিরে, চিকেন জিরে, কালো জিরে। আর একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সবগুলো। তো আজকে কে আমার শ্বশুরের জন্য এত কিছু খাবার নিয়ে আসলো আপনাদের সাথে শেয়ার করব। আমার এগুলো জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখানে আমি একটা প্লাস্টিকের ছোট জার নিয়েছি, জারের মধ্যে কিছু নিয়েছি পান মশলাটা। এটাকে সাধারণত আমরা পান মশলা বলে থাকি। পান মশলাতে আরও বিভিন্ন উপকরণ আছে, এখানে অতটা উপকরণ নেই, তবুও এটাকে আমরা পান মশলা বলি। আপনারা কার অঞ্চলে কি বলে ওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার শাশুড়ির জন্য কে কিছু খাবার নিয়ে আসলো অবশ্যই জানতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রিপশনের পর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে। লাইক দিতে ভুলবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর একটি কমেন্ট করবেন। তো এখানে অনেক কিছু খাবার দেখতে পাচ্ছেন, গরুর মাংস, দেশি মুরগি, এখানে আছে কোরাল মাছ, এটা হচ্ছে রূপচাঁদা মাছ, বড় যেটা চাঁদা মাছ আছে এটা, এগুলো সব আমার আম্মা এসেছিলো, আমার আম্মা নিয়ে এসেছে, আমার শাশুড়ি যেহেতু অসুস্থ এই জন্য। তো এদিকে ভাতটা রান্না করে আনে নাই, যেহেতু ওরা অনেক দূর থেকে এসেছে তাই চাউলের প্যাকেট নিয়ে এসেছে, আমি রান্না করব। তো এটা হচ্ছে দেশি মুরগি, অনেকটা বড় ছিল মুরগিটা। তো মাছ এগুলো এখানে পান সুপারি, ফ্রুটস অনেক কিছু ছিল। ও আমি ফ্রুটস কিছুটা ভিডিও করেছি, পান সুপারিগুলো করতে ভুলে গিয়েছিলাম, যেহেতু উনি অসুস্থ মানুষ সবাই ওনাকে দেখতে আসছে, অনেকটা তাড়াহুড়ার মধ্যে ছিলাম। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। এদিকে কিছু ফ্রুটস আছে, এখানে আছে কিছু আপেল, কমলা, এই আর কি। এগুলো প্যাকেট থেকে আমি এখনো বেরো করি নাই, প্যাকেটের মধ্যে আছে। এখানে কিছু আছে কলা, কমলা, মোছাম্বি, এগুলো তো এগুলো আমি একটু গুছিয়ে রাখবো সবগুলো জিনিস। তো আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।